আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো বি নেটওয়ার্ক, যেটা আমরা অনেক দিন ধরে মাইনিং করতেছি, অনেকেই মাইনিং করতেছি সেই বি নেটওয়ার্ক নিয়ে। তো বি নেটওয়ার্কে আপনারা যারা কাজ করতেছেন অনেকেই হয়তো বা কি কেওয়াইসি করেছেন, কিন্তু অনেকেই আছেন যারা এখনও কেওয়াইসি পান নাই বা করেন নাই। ভাই আপনার কেওয়াইসি পান না কেন আমি সেইটা বলি, আপনার তাদের কমিউনিটিতে এখনও অ্যাড নাই। যদি আমি এখানে প্রোফাইলে ক্লিক করি, খেয়াল করবেন প্রোফাইল থেকে আমি যে কেওয়াইসিটা একবার করছিলাম আমার কেওয়াইসিটা ফেলড আসছে, এবং আমার অন্য যে একটা অ্যাকাউন্ট আছে সেইটা কিন্তু কেওয়াইসি সাকসেস হয়েছে। তো কেওয়াইসি ভেরিফিকেশন এখানে যদি আমি এখন আবার অ্যাগেন কেওয়াইসির জন্য ক্লিক করি, এখানে লেখা আসতেছে নেক্সট রাউন্ড কামিং সোন। তো নেক্সট রাউন্ডে আমার কেওয়াইসিটা অ্যাগেন ওপেন হবে। আমার কেওয়াইসিটা ইন্ট হওয়ার পরে, মানে ফেল আসার পরে অনেকবার কিন্তু কেওয়াইসি আসছে, বাট আমি পাইনি। কেন আমি পাই নাই? কারণ আমি কিন্তু এই যে তাদের কমিউনিটি এখানে আমি ফলো করি নাই, ফলো রাখি নাই। তারা যখন কেওয়াইসি দেয় তখন কিন্তু সর্বপ্রথম তারা টুইট করে তাদের টুইটার বা এক্স অ্যাকাউন্টে, তারপর তারা কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানেও তারাও জানিয়ে দেয় যে এই টাইমে এই সময় এই দিন কেওয়াইসি আসবে। মানে কেওয়াইসি আসার একদিন অথবা দুই ঘন্টা আগে কিন্তু তারা পোস্ট করে। সো আপনারা, আমি বলবো তাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন থাকবেন এবং তাদের টুইটারে জয়েন থাকবেন, তাহলেই তাদের যে কেওয়াইসি আপডেট সেইটা কিন্তু পেয়ে যাবেন। এখন আজকের এই ভিডিওর মূল যে একটা হট নিউজ রয়েছে সেটা হলো গিয়ে এদের একটা পার্টনারশিপ। বি নেটওয়ার্কে আমরা যারা কাজ করতেছি এই বি নেটওয়ার্কের একটা পার্টনারশিপ। তো আমি সিম্পলভাবে ভিজিট করতেছি তাদের যে টুইটার অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টের মধ্যে এখান থেকে আপনি ক্লিক করে দিবেন টুইটারে, তাদের টুইটারে নিয়ে আসবে। এখান থেকে খেয়াল করবেন বি নেটওয়ার্ক অফিসিয়াল, এখান থেকে তাদের টোটাল ফলোয়ার আছে বর্তমানে কত, এখানে 5 লাখ প্লাস। তো এখানেও তারা কিন্তু বলছে তাদের এক্সে 5 লাখ প্লাস ফলোয়ার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে যদি পেজগুলো একটু উপরে স্ক্রল করেন, এখান থেকে অনেক পোস্ট দেখতে পারবেন যেগুলো আপনারা পড়ে নিতে পারেন, এবং আপনারা পড়লে এখান থেকে ভালো কিছু বুঝবেন। তারপর এখানে আরও একটা পোস্ট করছে দুই দিন আগে, যেটা বাইন্যান্সের সিজেট। আমরা বাইন্যান্স এক্সচেঞ্জ তো সবাই চিনি, বাইন্যান্সের সিজেট কিন্তু তার সিইও পদ থেকে সরে গেছেন। এখানে সেই বিষয়টা বলছে যে বাইন্যান্স সিজেট সে আবার ব্যাক করুক, আর যে বর্তমান সিইও পদে আছে স্যাম অল্টম্যান, তাকে নিয়ে কিন্তু বলা হয়েছে সে থাকবে। সেইখানে 18% ভোট পড়ছে স্যাম অল্টম্যানে, আর 82% ভোট পড়ছে সিজেড, বাইন্যান্সের যে সিইও সিজেড বা বাইন্যান্সের প্রতিষ্ঠাতা তার পক্ষে। তো এই একটা পোস্ট ছিল, এছাড়া অনেকগুলো পোস্ট আছে, সবগুলো দেখানো সম্ভব না। আমরা এই ভিডিওতে মূল যে পোস্টটা দেখব সেইটা দেখি। তার আগে ভাই রিকোয়েস্ট করব প্রত্যেকে একটা করে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখন থেকে আমার চ্যানেলে ইনশাল্লাহ লেজিট অফার এবং ভালো ভালো ইনস্ট্যান্ট অফারগুলো পেয়ে যাবেন। আমি বিগত দিনগুলোতে আপনাদেরকে ভালো কোনো অফার দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বর্তমান সময় থেকে আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থেকে কাজ করব, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এবং নিজেও কিছু পাওয়ার জন্য। খেয়াল করবেন 17 নভেম্বরের একটা পোস্ট আছে বি নেটওয়ার্ক অফিসিয়াল থেকে, একটা পোস্ট হয়েছে এখানে। এখানে তাদেরকে ওকিএক্স সাপোর্ট করতেছে, মানে ওকিএক্স এক্সচেঞ্জ। আমরা কিন্তু চিনি ওকিএক্স কী, ওকিএক্স একটা এক্সচেঞ্জ যেটা বাংলাদেশে বর্তমানে ইলিজিবল না, কিন্তু বাংলাদেশ থেকে ওকিএক্স এক্সচেঞ্জ করা যায়, কোনো সমস্যা না। বাংলাদেশে ইলিজিবল থাকুক বা না থাকুক সেই জন্য যে অ্যাকাউন্ট খোলা যাবে না এটা কোনো ম্যাটার না, বাংলাদেশ থেকে খোলা যায় বা করা যায়। তো এই ওকিএক্স এক্সচেঞ্জ এটা কিন্তু টপ যে 5,500 এক্সচেঞ্জ আছে তার মধ্যে কিন্তু 6 নম্বর পজিশনে এই ওকিএক্স এক্সচেঞ্জ। মানে বুঝতে পারেন একটা টপ 10-এর মধ্যে 6 পজিশনধারী একটা এক্সচেঞ্জ, সেটা হলো ওকিএক্স এক্সচেঞ্জ। এই ওকিএক্স এক্সচেঞ্জ কিন্তু বি নেটওয়ার্কে নিয়ে অলরেডি কথা বলেছে এখানে। এই যে খেয়াল করবেন বি নেটওয়ার্ক রিপ্লাই টু বি নেটওয়ার্ক, বি নেটওয়ার্ক নিয়ে কিন্তু কথা বলছে, আর তারা কিন্তু পার্টনারশিপের জন্য আগেই কথা বলছে। সো এখন আমরা এটা ধরে নিতে পারি সর্বপ্রথম তাদের যে বি নেটওয়ার্কের বি কয়েন কিন্তু ওকিএক্স এক্সচেঞ্জেই সর্বপ্রথম লিস্ট হবে। আর বি কয়েন কিন্তু একেবারে কোনো একটা খারাপ প্রজেক্ট না, তাদের কমিউনিটি কিন্তু একেবারে ছোটো না, হিউজ তাদের কমিউনিটি, হিউজ তাদের ইউজার। তো এখন যে কোনো এক্সচেঞ্জ তাদেরকে অবশ্যই সাপোর্ট দিবে বা তাদের টোকেনগুলো গ্রো
গ্রহণ করবে। যে টোকেন সম্পর্কে মানুষ জানে বুঝে সেই সব টোকেনই কিন্তু সকল এক্সচেঞ্জ লিস্ট করতে চায়, কারণ সেই সব টোকেনের উপর ট্রেড বেশি হয় আর এক্সচেঞ্জগুলো ভালো প্রফিট গেইন করতে পারে। যেসব টোকেনের উপর ট্রেড হয় না ওইসব টোকেন থেকে কিন্তু এক্সচেঞ্জ মালিক বা এক্সচেঞ্জ নিজে কমিশন কম পায়। সো হিউজ কমিউনিটিধারী যেসব টোকেনগুলো রয়েছে বা হিউজ কমিউনিটিধারী যেসব প্রজেক্টগুলো রয়েছে সেগুলোকে ভালো কোনো এক্সচেঞ্জ টপ টপ এক্সচেঞ্জগুলো সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তো বর্তমানে সর্বপ্রথম কিন্তু এক্সচেঞ্জ হিসাবে OKX এক্সচেঞ্জই তাদের সাথে পার্টনারশিপ করছে বা বি নেটওয়ার্ককে সাপোর্ট দিতেছে। সো আমরা ধরে নিতে পারি বি নেটওয়ার্ক সর্বপ্রথম OKX এক্সচেঞ্জের লিস্ট হবে। আর আপনারা যারা এখনও OKX না বি নেটওয়ার্কে কাজ করেন না, তারা অবশ্যই বি নেটওয়ার্কে কাজ করবেন, বি নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলে এখানে কাজ করবেন। আরও তাদের মেবি এখানে আরও একটা এক্সচেঞ্জ সাপোর্ট করতেছে মেবি এইটা। তো যাই হোক, সাপোর্ট করুক বা না করুক, কী করলো কী না করলো সেইটা মূল বিষয় না, মূল বিষয় হলো প্রজেক্টটা কেমন, মূল বিষয় হলো প্রজেক্টটা কেমন। যদি প্রজেক্ট ভালো হয়, প্রজেক্টের পিছনের মানুষ ভালো হয়, তাহলে অবশ্যই প্রজেক্টটা স্ট্রং হবে। তো আমরা যে বি নেটওয়ার্কে কাজ করতেছি, বি নেটওয়ার্ক কিন্তু একটা বিগ প্রজেক্ট এবং এর পিছনের যে মানুষগুলা, এর পিছনের মানুষগুলো কিন্তু ভেরি স্ট্রং, তারা স্ট্রংভাবে কাজ করে। বিদায় বি নেটওয়ার্ক, এই পর্যন্ত চলে আসছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক কথা বলে ফেললাম সামান্য একটু ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিন, নেটওয়ার্কে কন্টিনিউ কাজ করবেন, কারণ বি নেটওয়ার্ক থেকে ভালো একটা কিছু ইনকাম করতে পারবেন আর খুব শীঘ্রই বি নেটওয়ার্কের বি টোকেন এক্সচেঞ্জ লিস্ট হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।